নমস্কার। সিঙ্গেল বেঞ্চের গতকালের রায় খারিজ করে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাই আবার আগের অবস্থানে পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের ভাগ্য। উজ্জ্বল কুমারের জমা করার মনোনয়নপত্রের তারিখ ভুল ছিল, একথা জানিয়ে বুধবার মনোনয়নপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত জানার পরেই আদালতে গিয়েছিলেন তারা। প্রাথমিকভাবে আদালতের রায় স্বস্তি পেয়েছিলেন তৃণমূল প্রার্থী, কারণ কমিশনের সেই নির্দেশ বৃহস্পতিবার খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আজ শুক্রবার সিঙ্গেল বেঞ্চের বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে নির্বাচন কমিশন। সেই মামলার শুনানির পর সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে কমিশনের নির্দেশই বহাল রাখল আদালত। অর্থাৎ উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তই বজায় থাকল। স্ক্রুটনি নিয়ে দিনভর নাটকের পর হলফনামায় তারিখ বিভ্রাটের জেরে বুধবার বাতিল করা হয়েছিল উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র।